অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং সেই সাথে অবরোধ সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে গণ অধিকার পরিষদ। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিপি নূর সহ রাশেদ খান এবং তাদের দলের যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে মিছিল নিয়ে বের হয়েছেন এবং মিছিলটি কিন্তু বিজয়নগর পানি ট্যাঙ্ক এলাকা থেকে বের করা হয়েছে এবং বর্তমানে মিছিলটি আমরা দেখতে পাচ্ছি পল্টন মোড়ে এসে অবস্থান নিয়েছে। দর্শক দেখছেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি পল্টন মোড় থেকে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের করা হয়েছে এবং মিছিলটি কিন্তু অবরোধ সমর্থন এবং সেই সাথে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিন্তু এটি বের করা হয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু এই মিছিলে ভিপি নূর সহ রাশেদ খান তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং মূলত তাদের নেতৃত্বেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি একতরফা নির্বাচনের তফসিল বাতিল এবং সেই সাথে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে কিন্তু তারা আজকে এই মিছিলটি বের করেছে। দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি হচ্ছে যে আমরা দেখতে পেয়েছিলাম যে তফসিল ঘোষণার পরপরই কিন্তু রাজনৈতিক যে সংগঠনগুলো দলগুলো রয়েছে তারা বেশিরভাগ বিশেষ করে বিরোধী দলীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু তফসিল প্রত্যাখ্যান জানিয়ে বিক্ষোভ মিছিল করে আসছিলেন এবং হরতাল অবরোধ চালিয়ে যাচ্ছিলেন। তো সেই ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি যে ভিপি নূরের গণ অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের একাংশ তথা ভিপি নূরের নেতৃত্বে যে দলটি পরিচালিত হয় সেই দলের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত বিক্ষোভ মিছিল চালিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে এবং সেই মিছিলটি মূলত অবরোধ সমর্থন এবং সেই সাথে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সেই সাথে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে তারা এই মিছিলটি বের করেছে। দর্শক আজকের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু বিজয়নগর পানি ট্যাঙ্ক মোড় থেকে শুরু হয়েছে এবং এটি কিন্তু ধীরে ধীরে পল্টন মোড় পেরিয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক দেখছেন কালবেলা লাইভ, আমরা যুক্ত আছি বিজয়নগর পানি ট্যাঙ্ক থেকে শুরু হওয়া মিছিলটি মূলত এখন পল্টন মোড় পেরিয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা সরাসরি যুক্ত আছি গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে। অবরোধ সমর্থনে এবং সেই সাথে সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি নিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে গণ অধিকার পরিষদের একাংশ এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিপি নূরের
নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়েছে এবং সেখানে কিন্তু গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছে এবং আজকের এই বিক্ষোভ মিছিলটি বিজয়নগর পানি ট্যাঙ্ক মোড় এলাকা থেকে শুরু করে পল্টন মোড় পেরিয়ে ধীরে ধীরে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ, যুক্ত আছি আমরা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে এবং মূলত আজকের এই বিক্ষোভ মিছিলটি সেখানে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে আমরা প্রেস ক্লাবের সামনে চলে এসেছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বিপিনরের পক্ষ থেকে যে নেতৃত্বে যে মিছিলটি বের করা হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাবের সামনে এসেছে। প্রেস ক্লাবের সামনে এসে মূলত এই মিছিলটি অবস্থান নিয়েছে এবং Yeah!